জামালপুর ব্লকে চৌগ্রাম এলাকায় আরও আধার কার্ড বাতিলের চিঠি। সোমবার জামালপুরে আরও 50 জনের কাছে আধার কার্ড বাতিলের চিঠি এলো। জামালপুর ব্লকের আবুঝাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের জুতিহাটি গ্রামে গিয়ে জানা যায়, ওই গ্রামের 50 জন বাসিন্দাদের বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে আধার কার্ড বাতিলের চিঠি পৌঁছায়। সূত্রের খবর, 121 জনের কাছে ওই চিঠি পৌঁছায় আবুঝাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেই আবুঝাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েত এলাকা জৌগ্রাম। জৌগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নুড়ি, তেলে মাঝের পুকুর, পদ্মপুকুর। সূত্রের খবর, এলাকায় প্রায় 50 জনের কাছে আধার কার্ড বাতিল সংক্রান্ত চিঠি পৌঁছায়। মূলত যে সমস্ত ব্যক্তিদের কাছে এই চিঠি পৌঁছায় তারা পূর্ববঙ্গ থেকে আসা নমসূত্র ও মতুয়া সম্প্রদায়ের মানুষজন, যাদের সংসার চলে মূলত দিনমজুরি হাটে বাজারে সবজি বিক্রি করে। জৌগ্রাম এলাকায় বহু পূর্ববঙ্গ থেকে আসা মানুষের বসবাস। এলাকায় খবর সংগ্রহ করতে গেলে সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখলেই চুপচাপ হয়ে যাচ্ছে। তাদের অনেকেই পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে, সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে চাইছে না। তাসির মণ্ডলের রিপোর্ট, সাম্যজিৎ, জামালপুর। আপনাদের পাড়ায় বা আপনাদের ভাইয়ের কাছেও চিঠি এসেছে, তো আতঙ্কে আছেন কি? যদি আপনারও চিঠি আসে এরকম কিছু চিন্তা আছে? হ্যাঁ, চিন্তা তো অবশ্যই আছে বাবা, চিন্তা আছে। আমার ভাই এই বিপদে পড়েছে, আমার চিন্তা নেই। এই কত বছর আছে বাস করতেছে এই জৌগ্রাম পঞ্চায়েতে, পদ্মপুকুর জৌগ্রাম বাড়ি তো। হ্যাঁ, আমি তো বিপদে পড়েছি, আমি বিপদ যাতে রোধ ধরাই সেই ব্যবস্থাটা তোমরা বাবারা করো। আর কি বলবো, এরা তো কাজকর্ম করে কাজ, গরিব মানুষ কোথায় যাবে এখন? এই বিপদ একটু উদ্ধার করে দাও তোমরা। আপনার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন করছেন? কি আবেদন করছেন? আমরা যত বসবাস করতে পারি সেই ব্যবস্থাটা করুন আপনারা, আর কি বলবো। আপনার নাম? আমার নাম রাধিকা রায়। বিষয়টা একটু বলেন, কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা বাবা, আমি তো গরিব মানুষ, বাইরে থাকি, কাজ বাস করে খাই। আচ্ছা, বাড়ি আসলাম পদ্মপুকুরে, আমার বাড়ি বাড়ি এসে দেখি চিঠি আসছে। আচ্ছা, চিঠি আসছে। আপনি কোন পঞ্চায়েতের অধীনে থাকেন? কোন পঞ্চায়েত কি? জৌগ্রাম পঞ্চায়েত। আচ্ছা, গোটা বিষয়টা কি আতঙ্কিত হয়ে আছে? হ্যাঁ হ্যাঁ, আতঙ্কিত হয়ে আছি বাবা, দেখেই তো আমার ভয় লাগছে কি না কি কী হলো, কী করে আমার নামে আসলো। আজ 30-32 বছর ধরে বসবাস করি এই পদ্মপুকুর, জৌগ্রাম পদ্মপুকুর 30-35 বছর ধরে আমি বসবাসে আছি এখানে। হট করে এই এই ধরনের চিঠি আসছে, আমি তখন বিপদে পড়ে গেছি, কি করবো এখন? মা দিদি কি বলে, দিদির কাছেই যাবো, দিদি কি করে দেখি। মানে দিদি বলতে মুখ্যমন্ত্রীর কাছে? মুখ্যমন্ত্রী। কি বলতে চাইছেন মুখ্যমন্ত্রীকে? মুখ্যমন্ত্রী যে আমাদের নামে এই আসলো কেন, কি কারণে, কি হয়েছে? আমরা তো, আমাকে একটা ব্যবস্থা, সুব্যবস্থা করুক, আমরা যাতে এই বিপদে পড়ছি, বিপদ থেকে আমাদের উদ্ধার করুক, আমরা যেন ভালো থাকতে পারি এখানে, ভালোভাবে বসবাস করতে পারি। আপনার নাম কি? আমার নাম শম্ভুলাল তালুকদার। কাকিমা খুব কি চিন্তায় পড়ে আছেন? গোটা বিষয়টা কি হয়েছে? চিন্তায় পড়ে আছি, আমরা এখানে থাকি না, আজ 30 বছর এখানে আসছি, কিন্তু এই যে আকুণ্ঠিত হয়ে আছি এই চিঠির কারণে, আমরা কি করবো এখন? আমরা এখানে এই পদ্মপুকুর ছেড়ে আমরা তো থাকি কলকাতায়, কাজ বাজ করি, আমরা গরিব মানুষ, আমরা কি করব? আমাদের কোনো কিছু করতে পারছি না, কি করব আমরা এখন? কি চাইছেন এখন? এখন আমরা সমাধান চাচ্ছি, আমরা আমাদের, আমরা কিভাবে এখানে বসবাস করতে পারি সেই সমাধানটা করতে চাই। এটা এই যে চিঠি এই যে এসছে, আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, তো কন্ট্রোল টন্ট্রোল উঠছে নাকি? কিছুই তো উঠছে না মনে হয়, নাকি কন্ট্রোল পাচ্ছেন, চাল পাচ্ছেন কন্ট্রোল? এ মাসে তুলিনি, এই আগের মাসে তোলা হয়েছে, কিন্তু এ মাসে দেখা হয়নি। আপনার নাম? আমার নাম কল্পনা তালুকদার। কোন পঞ্চায়েতের অধীন, কোথায় বাড়ি? আমাদের বাড়ি হচ্ছে জৌগ্রাম পদ্মপুকুর পাড় পঞ্চায়েত, হচ্ছে জৌগ্রাম না, জৌগ্রাম থানা।